নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত তো দুদিন আগে আমার দিদির ছিল রেজিস্ট্রি যার জন্য দিদি বলছে হবু জিজুর জন্য কিছু শপিং করবে তো আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি আর গতকাল রাতে এত বেশি বৃষ্টি হয়েছিল যে রাস্তার দুধারে জল আর জল মানে কি আর বলি এত খারাপ অবস্থা শহরের যে দুদিনের বৃষ্টিতেই পুরো জল জমাট হয়ে আছে আর আমি এদিকে ক্যামেরা দেখছি আর এখন আমরা দুজন মিলে যাচ্ছি বাজার আর বোন একসঙ্গে বাজারে গেলে যে এত আমরা জয় করি সেটা শুধুমাত্র আমরাই জানি আর আমাদেরকে যারা দেখে তারা জানে আর বাজারে যেহেতু চারপাশে জল শুধু একটা রাস্তাই ভালো যার জন্য এত বেশি ভিড় ছিল কি আর বলি তো আমরা নামলাম হচ্ছে হরিশপালে আর হরিশপাল চুপুতির দিকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শ্রীমতীর দিকে আর বাজার তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভেজা সেত হয়ে আছে আর প্রায় ফাঁকা কারণ আমরা মোটামুটি এগোটাই আসছি কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল এখনো হচ্ছে গুড়ি ঘুড়ি যার জন্যই ফাঁকা আর কি তো দেখলাম যে দোকানটাই খোলে নেই যে দোকানের জন্য আমরা আসছি তো তারপর অন্য দোকানে চলে আসলাম আর এখান থেকে দিদি নিবে হচ্ছে হেয়ার কালার তো হেয়ার কালার নেওয়ার পর রেজিস্ট্রি বলে কথা তো একটু চুল চুল তো হাইলাইট করতেই হবে না কি তো যার জন্য নিয়ে নিল এখন হেয়ার কালার আর তারপর আমরা এখন যাচ্ছি জিজুর জন্য একটা কুর্তা কিনতে যেটা পরে আর কি রেজিস্ট্রিতে যাবে দিদির সাথে ম্যাচিং ম্যাচিং কারণ যেটা আছে আর কি জিজুর সেটা ম্যাচ খায় না যার জন্য আমি বলছি ওটা চলবে না এখন সবাই ম্যাচিং ম্যাচিং পরে তো তোদেরকেও ম্যাচিং ম্যাচিংই পড়তে হবে আর শাড়ির দোকানে গিয়ে শাড়ি দেখলে যে এত বেশি ভালো লাগে মনে হয় যে ইস যদি আমার আলমারিতেও এত রাশি 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 শাড়ি থাকতো আমি যখন ইচ্ছা তখন সেটা পরে যেতাম আমার মতো হয় শাড়ির দোকানে গিয়ে বলো তো আমরা এই রেড কালার পাঞ্জাবিটা জিজুর জন্য নিয়ে নিই একবারে গিয়েই পেয়ে গেছিলাম যার জন্য আর অন্য দোকানে দেখারও ব্যাপার হয়নি তো আমরা নেওয়ার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আরও কয়েকটা জিনিস কেনার আছে যেহেতু আর ও যেগুলো জিনিস কিনতে আছে সেগুলো তো কিনবে না না কিনে ও বালিশের কভার দাম করতেছে নিবে কিন্তু একটাও না ও শুধু দামাদামি করে আমি বললাম চল বাদ দে তোর কয়দিন পরে যখন বিয়ে হবে বিয়েতে তো পাবি বাদ দে ওগুলো ও বলল ঠিকই বলছিস তো চলে আসলাম ও তারপর সব দোকানে গিয়ে জিজ্ঞেস করছে যে রেড কালার চুড়ি বাট একটা দোকানেও ছিল না তারপর আমরা অন্য একটা দোকানে যাই ওখানে গিয়ে ফাইনালি আমরা পাই হচ্ছে চুরি আর এদিকে তো বৃষ্টি রে ভাই আর বাজারে ক্যামেরা যদি ভিডিও করতে করতে যে মানুষ যে এভাবে দেখে মানে আমি কোন একটা চিতাবাগ চলে আসছি তো আমরা এখন দোকানে চলে আসলাম আর ও একটা কানের নিবে একটা কানের জন্য একশোটা কানের দেখলো ফুল পাতার যতগুলো দেখতেছো ও পরে পড়ে দেখছে কিন্তু দেখার পর ফাইনালি যেটা প্রথম দেখছিল সেটাই নিচ্ছে তারপর আমরা অনেকগুলো টিপের পাতা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চুড়ি কানের আরও কানের পরে এখন সোয়াপ করতেছে আর এই রিংগুলো ওকে যেহেতু জিজু গিফট করছিল ও এটা দেখাইলো যে দেখা এগুলো গিফট করছে আমার হবু কর আমি বললাম কর ভাই বিয়াটা কর এখনও তো ঠেলাটা বুঝিস নাই যে যে করছে তাদের এক্সপিরিয়েন্সে মনে হয় বিয়ার ঠেলা মানে অত একটাও ভালো না তো যাই হোক আমি তো করি নাই এখনও বুঝি না কিন্তু বুঝতে চাই অবশ্যই যখন বোঝার বয়স হবে তারপর এই কাদা পেঁচ রাস্তা দিয়েও যাচ্ছে ও বলে এখানে কি কম পয়সার একটা দোকান আছে ও ওই দোকান থেকেই নেবে আমি বললাম ঠিক আছে ভাই চল তারপর এখান থেকেও নিন নিল টিস্যু আর থালা বাড়িতে খাওয়া দাওয়া যেহেতু লোকজন তো আসবে মোটামুটি যার জন্যই খাওয়া দাওয়ার জন্য নিয়ে নিল আর ও আমাকে বললো যে তুই একটা কিছুও ধরিস নাই তুই ধর তো আমি ধরলাম ধরার পর এখন আমরা বন্ধুর দোকানে আসছি বন্ধুর দোকানে একটু কিছুক্ষণ গল্প সল্প করে ওকে আমি ওর বিয়ার প্লেসটা দেখাচ্ছিলাম যে কোথায় কীরকম প্যান্ডেল করলে ভালো লাগবে এই হোটেলেই যত সম্ভব বিয়ে হবে সেটা পরেই দেখা যাবে তো এখন ওকে বললাম এদিক দিয়ে চল জল নেই আর সামনে এসে দেখি যে জল আর ও বলছে এই বাথরুমের জল পারি আমাকে যেতে হবে আমি বললাম চল আর কিছু করার নেই না হলে এতটা ঘুরে যেতে হবে তারপর এইভাবে গেলাম আমার হাসতে হাসতে তো একদম অবস্থা শেষ পুরো মজা করতে করতে সেদিনটা কাটছে আর কি এটার পরে আমরা যাবো রেজিস্টারেই হেন তেন অনেক কিছু ওটা তোমরা তো এস এম লাইফ স্টোরিতেই দেখে নিয়েছো অলরেডি পোস্ট হয়ে গেছে ভিডিও তো চলো নতুন ব্লগে আবার তোমাদের সাথে অনেক কথা হবে তারা